তো হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো ভিলেজ ব্লগকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি, কারণ আজ থেকে ঝুলনযাত্রা শুরু আর আমাদের নিজেদের মন্দিরে এই ঝুলনযাত্রা হবে, তার জন্যে আমাদের বেশি আনন্দ হয় একটু। তো এখন আছে 2:30, আর আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানকে। সবাই এসেছি এখানে, আমাদের বন্ধুগুলো আছে, সব আমরা মালা গাঁথবো। আর এখানে মালা কমপ্লিট হয়ে গেছে অনেকগুলো, আর এখন ওরা মালা গাঁথছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। কমপ্লিট। তো এবার আমরা একটু রেস্ট নেবো, তার থেকে আমরা মন্দিরটা সাজাবো। আর মন্দিরটা সাজাতে একটু মানে লেট হবে, অনেক বড় মন্দির টাইম লাগবে, মিনিমাম 1 থেকে 3 ঘন্টা। তো ঠিক আছে, আমরা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে মন্দিরে দেখা হচ্ছে। তো আমরা 4টার সময় চলে এসেছি, তো এখন 4:30 বাজছে, কারণ এটা বাঁধা বাঁধতে এগুলো করতে আমাদের পাক্কা 8 ঘন্টা লেগে গেছে। তারপরে এবার ফুল দিয়ে সাজাবো। তো আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে, এখানটা সাজানো হয়ে গেছে, আর বাকি একটুগুলো বাকি আছে, এগুলো সাজিয়ে নেবো। তো ঝুলন 7টার সময় মানে ঝুলন শুরু হবে। তো ঠিক আছে, তার আগে আমরা কমপ্লিট করে নেবো। তো ঠিক আছে, সন্ধ্যায় দেখা হবে।
Thank you.
আস্তে যাও, চল চল চল, এটা ধর, আস্তে আস্তে চল, তোমাকে তো পড়ে যাবে, তুই চল চল চল, আস্তে আস্তে করছি যাত্রা এখানে শেষ হলো আজকের মতো। তো ভিডিওর যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো বাই।